নমস্কার বন্ধুরা, সুশোভনরা স্বাগত জানাচ্ছি আমার বইয়ের চ্যানেল টকসন বুকসে। গরমকাল পড়ে গেছে, তাই ব্যাকগ্রাউন্ডে যদি ফ্যানের আওয়াজ শুনতে পান তার জন্য সরি, কিন্তু ফ্যান বন্ধ করে আর ভিডিও করা সম্ভব হচ্ছে না। বই মেলার পরে প্রথমবার ভিডিও করতে বসেছি, যদিও ভিডিও মানে ব্লগ আমি একরকমের করার চেষ্টা করেছি, খুব কেমন হয়েছে জানি না, কিছুদিন পরে আমি আপলোড করব। তার আগে প্রতি বছরে যে রিচুয়ালিস্টিক কাজকর্ম, তা সেই বুক হল আমি কি কি বই সংগ্রহ করলাম তার একটা নমুনা দেখাই প্রতি বছর, এবারেও তাই দেখানোর চেষ্টা করছি। বই মেলার আগে বই মেলার পরে অনেক বই বিভিন্ন কারণে জোগাড় হয়েছে, তার মধ্যে স্পেশাল কিছু বই আছে যেটা অনেকে এখন পর্যন্ত দেখে নিয়েছে, পড়ে নিয়েছে, এবং 17টা বই আমি টোটাল দেখাতে চলেছি এই আজকের এই ভিডিওতে, যে আপকামিং ভিডিওতে একে একে আসবে, আশা করি আসবে, আর অন্য বইও আসতে পারে। তো যে 17টা বই এইবারের 2020 বই মেলার, 2022 মাথা খারাপ হয়ে গেছে দু বছরে বসে থেকে, 2022 বই মেলার আমার সংগ্রহ আগে এবং পরে। প্রথমে যে বইটা দেখাবো সেটা হলো এটা, শিলা চক্রার্থ বোধিনী, হরকুমার ঠাকুর, অনুবাদে শ্রী অশোক কুমার বন্দ্যোপাধ্যায়। এর আগে যারা আমাকে পুরনো ভিডিও থেকে দেখে আসছেন, বিষ্ণুর ওপরে একটা ভিডিও আমি করেছিলাম, বিষ্ণু সংক্রান্ত দুটো বইয়ের, সেখানে নারায়ণ শিলা চিনতে একটা বইয়ের নাম বলেছিলাম, এই বইটা সেটা। এতদিন এই বইটার কোনো বঙ্গানুবাদ আমার কাছে ছিল না। রিসেন্টলি কিছুদিন আগে, বইমেলা শুরু হওয়ার কিছুদিন আগে, একটা বই আনতে গিয়ে এই বইয়ের খোঁজ পাই এবং সংগ্রহ করি এবং কিছু বিক্রিও হয়। ডিটেইল কি এবং কেন এবং কীরকম এটা একটা বিস্তারিত বর্ণনা বা ভিডিও, একক ভিডিও আসবে এরপর। আজকে ভিডিওটা অনেক লম্বা হবে, 17টা বই দেখানো চারটিখানি কথা নয়, তো একটু ওয়েট করে থাকুন। পুরনো বইয়ের বাজারে দোকান থেকে একটা অদ্ভুত বই পেলাম, এখনও বিষয়বস্তু কিছু জানি না, কিন্তু ম্যানেজমেন্ট অ্যান্ড ম্যাকিয়াভেলি। এটা একটা কারণেই আমার মানে লাগলো, যে যদি চাণক্য রাজনীতিবিদ হয়ে ম্যানেজমেন্ট শেখানোর গুরু হতে পারে, তো মাকিয়াভেলি তো ইউরোপিয়ান চাণক্য, অবশ্যই এটাই বলা উচিত। যদি আমরা বোকামি করে বলি যে উনি হলেন মানে চাণক্য, কৌটিল্য হলো গিয়ে ইন্ডিয়ান মাকিয়াভেলি, অ্যাকচুয়ালি বলা উচিত মাকিয়াভেলি হলো ইউরোপিয়ান চাণক্য বা ইউরোপিয়ান কৌটিল্য। তার মানে ম্যানেজমেন্টে ব্যবসায় প্রয়োগ কী, এটা নিয়ে একটা পুরনো বই পেলাম, গড়পড়টা 100 টাকা করে পড়েছিল, মানে এই মুহূর্তে মনে নেই টোটাল কত পড়েছি, বই মেলা থেকে যদিও কিনেছি। তো হলো সেকেন্ড 17টা বই, সেকেন্ড বই। কলকাতা বইমেলার কিছুদিন আগে কলকাতা লিটিল ম্যাক্স ম্যাগাজিনের বইমেলা চলছিল, যে সেইখানে এই বাস্তু সংহিতা বলে একটা মানে এই বইটা পাই। যদিও বাস্তু বলতে আমরা আজকে যারা একটু জ্যোতিষ নিয়ে পড়াশোনা করি, তার ওই বাস্তু দোষ কাটানো কি বোঝাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি পুরনো শাস্ত্র ঘাটা হয়, জ্যোতিষ এবং মানে জ্যোতিষ চর্চা আর ইঞ্জিনিয়ারিং এর ব্লেন্ড ছিল এই প্রাচীন বাস্তু সংহিতা, বাস্তুশাস্ত্র। তো সেই বিষয়ে কিছু শ্লোক টোক সহ মানে তৎকালীন চিন্তাভাব, চিন্তা, গণিত ইত্যাদি নানা রকমের ব্লেন্ড দেখে বইটা খুব ইন্টারেস্টিং লাগলো, কারণ অনেক শ্লোক আছে যেগুলো মূল শাস্ত্র থেকে তোলা, যদিও আসলে মূল বক্তব্য কী আমার স্পষ্টভাবে পড়ার পরেই বলতে পারবো, কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগলো এই বইটা। বইটা বের করেছে সুপ্রিয়া আচার্য বলে একজন, দাম হয়েছে 260 টাকা। এরপরে বাংলাদেশের একটা বই, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর বিষয়ক একটা বই জোগাড় করলাম, বইটা বই আন্দাজে যথেষ্ট দামি, কিন্তু এই বিষয়টায় আলাদা ইন্টারেস্ট আছে, তাই এই বইমেলা সময় তো হিসেব করি না বই কেনাতে, তো তুলে নিই, তুলে নেওয়ার পরে দেখা যাবে কেমন হচ্ছে। কিন্তু যেহেতু শেখ মুজিবুর রহমান 71-এর যুদ্ধ নিয়ে লেখা, তো আমার একটু পড়ার ইচ্ছে রয়েছে এই বিষয়ে। একটা অদ্ভুত নেই, এই বিষয়ে গিয়ে আরেকটা বই কিনেছি, এটা
একাত্তরের মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, ডক্টর অরূপ রতন চৌধুরী। এটা বাংলাদেশের বই, যদিও এটি ইন্ডিয়ার মানে কলকাতার বই, এটা বাংলাদেশেরই বই, বাংলাদেশ প্যাভিলিয়ন থেকে কিনেছি। বের করেছে ওখানকার আগামী প্রকাশনী, দাম হলো গিয়ে 500 টিকে, মানে বাংলাদেশি টাকা। তো যারা বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধ সম্পর্কে জানেন বা পড়াশোনা করেন, তারা নিশ্চয়ই জানেন যে সোশ্যাল আজকে যে ল্যাঙ্গুয়েজ, যে জিনিসটাকে আজকের ল্যাঙ্গুয়েজে সোশ্যাল মিডিয়া বলা হয়, অ্যাজ এ সোশ্যাল মিডিয়া বাংলাদেশ যুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রয়োগ, প্রভাব এবং এর মানে এর গুরুত্ব কতটা ছিল, মানে সত্যিকারেরই প্রাণের ঝুঁকি নিয়ে তারা একের পর এক ইনফরমেশান দেশের বাইরে, মানে বাংলাদেশ বর্তমান বাংলাদেশ ভূখণ্ডের বাইরে, আমরা যারা মানে ইন্ডিয়ান, তৎকালীন ইন্ডিয়ান, তারা সারা বিশ্বে ছড়িয়ে ওইখানকার সঠিক মানে অবস্থা ছড়িয়ে দিতে এবং ওখানকার যোদ্ধাদের মনোবল এবং মনোবল গড়ে তুলতে এবং জনসমর্থন গড়ে তুলতে, আর কিছু কিছু ক্ষেত্রে আর্থিকভাবেও তাদেরকে সমর্থ করতে এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রয়োগ অনস্বীকার্য। মানে এরা যুদ্ধ, ডাইরেক্ট যুদ্ধ না করেও যোদ্ধার থেকে কম কিছু ছিল না। তো এই বিষয়ে আরও কিছু জানি, কিছু বুঝতেই পারছি আমি কতটা জানি, খুব বেশি যদিও জানি না, ডিটেইলে জানার জন্য এই বইটা দেখতে যখন পেয়েছি সঙ্গে সঙ্গে জোগাড় করে নিয়েছি, কিছু অল্প অল্প পড়েছি, ভালো করে পড়া বাকি আছে। এরপর আমি পরের বইতে, বাংলাদেশ প্যাভিলিয়ন থেকে আমার কেনা সেকেন্ড বই এবং এইবারের বইমেলার প্রথম কেনা বই হলো এটা, অবিভক্ত বাংলার পুলিশের ইতিহাস, প্রাচীন যুগ থেকে 1947 খ্রিস্টাব্দ অব্দি, কাবেদুল ইসলামের লেখা। এটা পুলিশের ইতিহাস, এর বেশি আর একটা কথাও জানি না, পড়ার পরে বাকি কথা বলবো। প্রত্যেকবার যখনই বই মেলা হয় রিচুয়ালিস্টিকভাবে একটা জায়গায় ঢু মারা আমার নিয়মই হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো বর্ধমান ইউনিভার্সিটি স্টলে। প্রত্যেকবার কোনো না কোনো বই, কোনো না কোনো বিষয় আছেই যেটা আমার নজর টানে এবং 20-25 টাকা দিয়ে তুলে নিয়ে চলে আসি। তো সেই রকম একটা 20-25 টাকা দামের বই হলো এটা, অ্যাডমিনিস্ট্রেশন অফ ল অ্যান্ড জাস্টিস ইন ইন্ডিয়া। আপাতত এটুকুই। আর অ্যাবাউট দ্য বুক সম্পর্কে বলতে হলে, অ্যাডমিনিস্ট্রেশন অফ ল অ্যান্ড জাস্টিস ইন ইন্ডিয়া ইজ অ্যান আইডিয়াল বুক কন্টেইনিং এ কেয়ারফুল অ্যান্ড ক্রিটিক্যাল স্টাডি অফ দ্য জুডিশিয়াল সিস্টেম অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ ল অ্যান্ড জাস্টিস ইন হিন্দু মোহামেডান ব্রিটিশ প্রি ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড ইন ইন্ডিয়া। এটি হলো গিয়ে বিষয়ে মানে সংক্ষেপে সংক্ষেপে বিষয় ডিটেইলে পড়ার পর। এইবারে আমার ইচ্ছা ছিল একটা হিন্দি বই কেনার, কী বই কিনি কী বই কিনি কী বই কিনি কী বই কিনি করতে 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 এই বইটা আমার জোগাড় করতে ভাল, দেখে আকার দেখে প্রকার দেখে কিনতে ইচ্ছা করলো। শিবপ্রসাদ সিংহের বৈশান্নর, কাশী কে ইতিহাস অর পুরা ইতিহাস ও রচনাত্মক লেখন। এই বইটা কেনার পরে বারংবার কাশীতে অঘোরীদের উল্লেখ পাওয়ার পর কাশীকে জানার ইচ্ছা একেবারে তো গভীরভাবে লেগেছিল। তাই যখন এই একটা বই পেলাম তো জোগাড় করে নাও, আর এই বইটা পড়া হয়ে গেছে। এই বইটা পর লিখে জানিয়েছি আমার কেমন লাগছে, পরের ভিডিওতে খুব শিগগিরই হয়তো 2 দিন বা পরের দিনই সময় পেলেই এটাকে নিয়ে আমি রিভিউ ভিডিও আসছে। আর এ বইটা কিনেছি দেখতেই পাচ্ছেন, একটারও দাম বলবো না, যখন বলবো তখন। বই মেলার পরে এই বইটা কিনেছি, এই বইটাও কাইন্ড অফ যদিও রামায়ণের রিটেলিং সবাই এটাকেই বলছে, কিন্তু সময়কালটা খুব অদ্ভুত চয়েস করেছে ভদ্রলোক, মানে প্রতিবর্ত যিনি লিখেছেন তিনি লেখক, যে শিবতাণ্ডব স্তোত্র লেখানির সময়কার চলে যাওয়া ঘটনা, যদিও কতটা কল্পনা আছে রিটেলিং তো আছে, সবাই খুব এটাকে মানে সুখ্যাতি করছে, তা আমার পড়ার ইচ্ছে জেগেছে, তো কিনবো, কিনেছি, জোগাড় করেছি, পড়বো। আর এই একটা বই
জবের থেকে বেরোই, মানে এই বইটার দিকে আমার নজর ছিল জবে প্রথমের খবর পাই, অংশুমানদা বইচইয়ের প্রকাশক যিনি, তিনি যখন প্রথমবার আমাকে জানান যে তোমার একটা ফেভারিট বিষয়ে বই আসতে চলেছে এবার বই মেলাতে, কি বই, অস্ত্র নিয়ে বই আসতে চলেছে, আমার তো চোখ একেবারে খারাপ। হ্যাঁ, অস্ত্র নিয়ে বাংলায় বই বলে, হ্যাঁ আসতে চলেছে, নজর রেখো। তা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমার অস্ত্র নিয়ে পড়াশোনা, রাজনীতি শাস্ত্র নিয়ে পড়াশোনার ইতিহাস কি। যদি না জানেন তো মহাভারতের যখন আমি ব্লগ করেছিলাম, পলিটিক্যাল বুকসের ব্লগ, সেখানে আমি বিস্তারিতভাবে বলেছিলাম। তো সেই সেই বিষয়ক বইয়ের প্রথমবার বাংলা বই প্রিয়দর্শন সেন শর্মার বই বাদ দিয়েও, এবং যদিও পড়া হয়নি এবং প্রাথমিক দেখা তো খুবই ভালো লেগেছে, এটুকুই বলতে পারি। এই বইটা শেষ করে এটাকে নিয়ে অবশ্যই আমি ভিডিও বানাবই বানাবো, তখনই দাম জানাবো। আর এই বইটা তো এত প্রমোশন করেছি যে এটাকে নিয়ে আলাদা করে ভিডিও করারই ইচ্ছে নেই। আপনারা নিচে কমেন্ট করে বলুন তো এটাকে নিয়ে আমি কি রিভিউ করব, এই বইটাকে কি নিয়ে রিভিউ করব, তো জানান তো। এরপরে এই একটা অদ্ভুত বই, ও যারা এখন পর্যন্ত এই ব্যাপারটি জানেন না, রজত পালের নাম তো আপনারা শুনেছেন অবশ্যই, রজত পালের প্রথম থ্রিলার গল্প, এটা থ্রিলার উপন্যাস, বীরভূম শহরের ওপরে অভিযান থেকে বেরিয়েছে। এর আগে প্রচুরবার নানানভাবে আমি এর বিষয়বস্তু আমার ভিডিওতে জানিয়েছি, আপনি জানেন, কিন্তু আমার থেকে কি রিভিউ জানতে আপনারা দরকার পড়বে? কমেন্টের নিচে জানাবেন যে এই বইটা কিনে আলাদা করে রিভিউ আমি করব কি না। একটা অদ্ভুত বই পেলাম, অদ্ভুত ইন দ্য সেন্স, বইটার নাম আগে শুনুন, এ থিফ, এ ট্রেটার, এ মার্ডারার অ্যান্ড দ্য ওয়ান লেগেড ম্যান, শতানিক বসু। শুনে কি শার্লক হোমসের গল্পের কথা মনে পড়ছে? কাফে টেবিল থেকে বইটা বেরিয়েছে, লেখক শতানিক বসু, কিন্তু যদিও মানে পটভূমি হলো গিয়ে লন্ডন শহর, কিন্তু এই প্রত্যেকটা ক্যারেক্টার বিদেশি, তবু এই গল্প কোনোভাবেই কোনো বিদেশি গল্পের অনুবাদ নয়, এটা লেখকের পূর্ণাঙ্গ, লেখকের হ্যাঁ লেখকের মতে এবং প্রকাশকের মতেও বটে, পূর্ণাঙ্গ মৌলিক বই, মতে বলে আর ক্যাচালে পড়তে চাই না, এটা মৌলিক বই জানি, এই জন্য আরো ইন্টারেস্ট জেগেছে, আমি পড়ে জানাবো কেমন লেগেছে। এরপর যে বই দেখাতে চলেছি সেটি হলো গিয়ে সুবর্ণভূমে পুষ্পকেতু অনন্যা পাল। যদিও বইটা বইমেলা কিছু মাস আগেই বেরিয়েছে, কিছু মাস আগেই আমি জোগাড় করেছি, তবু এটাকে বইমেলার বই বললে অত্যুক্তি হয় না, কেননা 2 বছর পরে যে কোন গেল 2 বছর, 2020-র পর 2022 বইমেলা চলছে, মাঝে যে বই বেরোক না কেন সেটা বইমেলার বই, সেই অর্থে এটা আমি জোগাড় করেছি কিছুদিন আগেও, তাও দেখিয়ে রাখলাম, পড়া শুরু করেছি, জানাবো। যদিও এটা একটা প্রাচীন পট মানে গুপ্ত সাম্রাজ্যের পটভূমিকায় লেখা গোয়েন্দা কাহিনী, সেকেন্ড মানে খণ্ড, প্রথম খণ্ড পুষ্পকেতুর পঞ্চদশ আমি রিভিউ করে অলরেডি বলে দিয়েছি, তার পরের অ্যাডভেঞ্চার হলো এটা। লেখিকার দাবি হলো তিনি প্রাচীন ভারতে সমুদ্র অভিযানের ব্যাপার এবং সমুদ্রে জাহাজ তৈরি, জাহাজ নির্মাণ শিল্পকে নিয়ে অনেক ডিটেইল এখানে আলোচনা করেছেন, দেখি কিভাবে করেছেন, কেমন লেগেছে বিস্তারিত পড়ার পর। যে লাস্ট তিনটে বই বলতে চলেছি, তিনটে বই খুব অদ্ভুত, অদ্ভুত না একটা স্বাভাবিক, লেখক ক্ষেত্রগুপ্ত কে আমি চিনতাম সত্যজিৎ রায়ের গল্প, ছোট গল্প, শঙ্কু সমগ্র, সমগ্র সাহিত্যের সমালোচক হিসাবে, তিনি যে উনি 2010-এ মৃত্যুর আগে ব্যোমকেশ বক্সীকে নিয়েও তথা সহজেন্দু বন্দ্যোপাধ্যায়ের রচনাকে নিয়েও এরকম একটা মানে কি বলবো আলোচনামূলক প্রবন্ধর বই করে দিয়ে গেছেন আমি জানতাম না, যদিও এরকম একটা বই বেরোতে চলেছে তার খবর আমি পাই 2020-তে,
তারপরে কোনো কারণে 2020 বই মেলা হয়নি, তো ফাইনালি 2022 বই মেলাতে বই মেলা উপলক্ষে বইটি বের হয়। যেদিন আমি হাতে খোঁজ পাই আর দ্বিতীয়বার চিন্তা করি তুলে নিয়েছি, মানে এসব বই হাত ছাড়া করতে নেই, কারণ আমাদের শার্লক হোমসকে নিয়ে লন্ডনে যে পরিমাণ আলোচনা হয়েছে তার ছিটে ফোঁটা আমাদের দেশি গোয়েন্দাদের নিয়ে হয়নি, কিন্তু তারা গবেষণা এবং গবেষণা করার এবং গবেষিত হওয়ার দুটোরই যোগ্যতা রাখেন। তো সেখানে যখন একজন একজন করে অল্প হলেও করছে, তো একজন বায়ার এবং সেলার হিসাবে তাকে প্রমোট করার সম্পূর্ণ গুরুদায়িত্ব আমাকে নিতে হবে বলে আমার মন বলে। তো প্রথম কপিটা তো নিজের জন্য কেন, যারা ব্যোমকেশকে নিয়ে গবেষণা বা ব্যোমকেশ সমগ্রের বাইরে ব্যোমকেশকে নিয়ে লেখা প্যাস্টিস বাদ দিয়ে পড়তে চান তারা অবশ্যই এটা পড়ুন। এবারে লাস্ট মাত্র দুটো বই, যদিও খুব কম সময়ই লাগলো, আমার আন্দাজ লাগলো আরো বেশি সময় লাগবে। জেসাস লিভড ইন ইন্ডিয়া, হলগার কার্স্টেন, এই বইটা প্রচণ্ড বিখ্যাত একটা বিষয়ক বই, মানে নোটোভিচের জেসাসের বইয়ের পরে এটাই মানে সবচেয়ে নাম করা এই বিষয়ক বই, মানে সেকেন্ড হ্যান্ড বই দোকানে পড়ে থাকতে দেখেছিলাম, তুলে নিয়েছি, এর বেশি একটা কথা বলতে পারছি না, আর বাকি কথা পড়ার পরে। ক্যাথরিন হারকুপ বলে একজন বিদেশি মহিলা আছেন, তিনি পেশাগতভাবে একজন বিজ্ঞানী, কিন্তু বেশ মজার মজার কয়েকটা বই লিখেছেন, তার মধ্যে একটা বই অলরেডি আমার কাছে রয়েছে, পড়েছি কিছুটা, পড়েছি কিছুটা বাকি আছে, এই জন্য কখনো ভিডিও করে আসতে পারিনি। বইটা না হলে এ ইজ ফর আর্সেনিক, পয়জনস অফ আগাথা ক্রিস্টি, মানে আগাথা ক্রিস্টিকে যারা গোয়েন্দা গল্পের যোদ্ধা এবং গবেষক তারা বলা হয় যে কুইন অফ পয়জন, কুইন অফ মিস্ট্রেসের সাথে বিষেরও রানী বলেন, মানে উনি নাকি বলতেন যে আমাকে এক বোতল বিষ দাও আমি পুরো আস্ত উপন্যাস নামিয়ে দেবো, মানে বিষের প্রয়োগে এমনই সিদ্ধহস্তা ছিলেন আগাথা ক্রিস্টি। তো সেই ওনার বিষগুলোকে আলোচনা করে একটা বই লিখেছেন এই ক্যাথরিন হারকু, এ ইজ ফর আর্সেনিক, দ্য পয়জনস অফ আগাথা ক্রিস্টি। এখানে ওই যেসব বিখ্যাত বিখ্যাত বিষ আগাথা সাহিত্যে ইউজ হয়েছে তার ঐতিহাসিক, সামাজিক এবং বৈজ্ঞানিক আলোচনা করেছেন তার বইতে। তো সেই লেখিকারই দ্বিতীয় আরেকটি বই আজকে গিফট পেলাম, এই যে ডেথ বাই শেক্সপিয়ার, স্নেক বাইটস, স্ট্যাবিংস অ্যান্ড ব্রোকেন হার্টস। প্রথমত থ্যাংক ইউ নিবেদিতা দি, নিবেদিতা গাঙ্গুলি, নিবেদিতা গাঙ্গুলি হালদার, বাংলা বই বাজারে খুব পরিচিত একটি মুখ, এই যে ঠিক আমার দিদি, অনেক আবদার করার পরে বইটা পেয়েছি। তো এই বইটার বিশেষত্ব হলো এই যে ক্যাথরিন হারকুপ মহিলা, এই যে বিজ্ঞানী মহিলা, ইনি সমগ্র শেক্সপিয়ার সাহিত্যকে ঘেঁটে ওইখানকার যে মৃত্যুগুলো ওটা কতটা সাইন্টিফিক, আদৌ ওইভাবে মৃত্যু হয় কি হতে পারে না, আর ওনার বিজ্ঞান জ্ঞান কতটা ছিল এই নিয়ে আলোচনা করছেন এই বইতে। যদিও ঠিক 1টার সময় এই বইটা হাতে পেয়েছি, আপনাকে যা বললাম সেটা হলো কি সিনপসিস দেখে, সিনপসিস দেখে এবং রিভিউ দেখে, বই পড়ার পরে অবশ্য তো পড়বই, পড়ার পরে ভিডিও আসছে। এই হলো গিয়ে ছোটোখাটো একটা বুক হল 2022 কলকাতা বই মেলা সংক্রান্ত তৎপরবর্তী, আরও তো অনেক বই আছে যেগুলো অন ক্যামেরা আনলাম না, সেগুলো শুধু রিভিউ হয়েই আসবে। এই হলো গিয়ে আমার ভিডিও, কেমন লাগলো জানাবেন, ব্লগ আসছে, নমস্কার।